জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিও ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটি ধারাবাহিক পর্ব চালাচ্ছিলাম, সেই পর্বে আজকেও তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি। এসো বানান শিখি পর্ব চার। আজকে বেশি নয়, মাত্র পাঁচটা শব্দ নিয়ে আসছি। এই পাঁচটা শব্দ আমাদের শুদ্ধ বানানটাকে আমরা আজকে এখান থেকে শিখবো ইনশাল্লাহ। দেখো, শুরুতেই আমরা নিয়ে আসছি আবিষ্কার। এই শব্দটা সন্ধি সাধিত শব্দ, কিন্তু আমরা ভুল লিখেছি। এটা সঠিক কী হবে? আমরা এখানে সঠিকটা লিখছি, আবিষ্কার হলো এভাবে বানান, সঠিক বানান আবিষ্কার। অর্থাৎ এখানে আমরা লিখেছিলাম দন্ত স, এখানে মূর্ধন্য স হয়েছে। ঠিক একইভাবে আমরা দুটো শব্দ নিয়ে আসছি, যাতে ভালো করে মনে থাকে, সেজন্য বহিষ্কার বানানটাও এখানে হবে, এটা বহিষ্কার, ওখানে দন্ত স ছিল, এখানে হবে মূর্ধন্য স, বহিষ্কার। এখন এই যে দন্ত স মূর্ধন্য স হলো, দুটো বানানি, এটার একটা নিয়ম আছে অবশ্যই। সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে দেখা যায় যে দুটো শব্দের মধ্যে সন্ধি হয়, প্রথম শব্দের শেষ ধ্বনি যদি ই হয় বা উ হয়, এবং তারপরে যদি বিসর্গ হয়ে পর শব্দের আগের ধ্বনিটা যদি ক খ প ফ এর যেখানে একটি বর্ণ আসে, তাহলে উভয় মিলে বিসর্গটা দন্ত স না হয়ে মূর্ধন্য সতে পরিণত হয়। সেজন্য এখানে আবিষ্কার শব্দটি এই মূর্ধন্য সতে পরিণত হয়েছে। আমরা এটাকে দেখাতে পারি, যেমন সন্ধি সাধিত হলো এভাবে আবি যোগকার। অর্থাৎ এই আবি শব্দের এখানে একটা ই ধ্বনি আসছে, তারপরে এই বিসর্গ আসছে, এরপরে যোগ, এখানে একটা ক আসছে। এইটুকু পরস্পর সন্নিহিত ধ্বনির কারণে এই বিসর্গটা মূর্ধন্য সতে পরিণত হয়েছে। ঠিক একইভাবে এটাও তাই, এই একই নিয়ম। এটাকে ভাঙলে দাঁড়াবে বহি যোগকার, বহিষ্কার। এই সন্ধি সাধিত এভাবে সন্ধি হওয়ার কারণে এই বিসর্গটা মূর্ধন্য সতে পরিণত হয়েছে। এজন্য আমরা এভাবে আরও শব্দ আছে আবিষ্কার, বহিষ্কার, এভাবে আরও শব্দ আছে পরিষ্কার, একই সূত্রে বানানটা আসবে। এবারে দেখো, আমরা আরেকটা শব্দ নিয়ে আসছি পুরস্কার। খুব প্রতিনিয়ত আমরা ব্যবহার করি এই শব্দটা, কি লেখায় কি বলায়, কিন্তু আমরা যখন লিখতে যাই তখন এই বানানটা কিন্তু অনেক সময় আমাদের কাছে কনফিউজড করে, বিভ্রান্ত তৈরি করে, কোন বানানটা হবে। এখানে পুরস্কার মূর্ধন্য স আছে, কিন্তু আসলে এটা সন্ধি সাধিত শব্দ, তিরস্কার একইভাবে তিরস্কার, এই দুটো শব্দই সন্ধি সাধিত শব্দ, কিন্তু এখানে মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। সঠিক শব্দটা হলো এখানে পুরস্কার বানানটা হবে এভাবে পুরস্কার, সঠিক বানান পুরস্কার। ঠিক তিরস্কারটাও একইভাবে সঠিক বানান হবে এইভাবে দন্ত সয় কয় যুক্ত আকার র, তিরস্কার। এখন এই যে দন্ত স হলো, কেন হলো? আগে যেমন আমরা এখানে একটা সূত্র দিয়ে আবিষ্কার করেছি, এখানে ঠিক আরেকটি সূত্র আছে। সেটা হলো যে অধ্বনি, প্রথম শব্দের শেষ ধ্বনিটা যদি অধ্বনি হয় বা আকার হয়, এরপরে যদি বিসর্গ হয়, বিসর্গের পরে যোগ, পর শব্দের আগের ধ্বনি যদি ওই ক খ প ফ এই চারটা ধ্বনি যে কোনো একটা ধ্বনি বা বর্ণ আসে, তাহলে ওই বিসর্গটা দন্ত সাথে পরিণত হয়। অর্থাৎ এটাকে ভাঙলে সন্ধি হিসাবে তৈরি করলে আসে হলো এভাবে পুরো, এখানে অ আছে, এরপরে বিসর্গ আছে, যোগ, পুরো যোগ কার, কার শব্দের এখানে ক, এখানে ক আসছে। অর্থাৎ এইটুকু পরস্পর সন্নিহিত ধ্বনির কারণে সন্ধি হয়েছে, এবং এই বিসর্গটা পরবর্তী বর্ণে গিয়ে দন্ত সতে পরিণত হচ্ছে। কেন? এখানে অধ্বনি এসেছে, আধ্বনি দিয়েও দন্ত স ধ্বনি হতে পারে। ঠিক আছে, আমরা এটা উদাহরণ পরে দিচ্ছি। এবার দেখো তিরস্কার, তিরস্কার শব্দটা ঠিক একইভাবে এটাকে ভাঙলে হবে এভাবে তির যোগ কার, এখানেও ঠিক একইভাবে, এখানে এই যে অধ্বনি আসছে, তারপরে বিসর্গ আসছে, যোগ, এখানকার ক আসছে, এইটুকু পরস্পর সন্নিহিত ধ্বনির কারণে সন্ধি হয়ে উঠছে, এবং এই বিসর্গটা পরবর্তী বর্ণে গিয়ে দন্ত সতে পরিণত হচ্ছে। কেন? এখানে অ আসছে। আবার আমরা বলছিলাম সূত্রে অ বা আ এর পরে যদি বিসর্গ থাকে, এবং পর শব্দের আগের ধ্বনিতে যদি ক খ প ফ যে কোনো একটি বর্ণ আসে, তাহলে সেখানেও দন্ত স হয়। যেমন আমরা সূর্যের একটা শব্দ লিখতে পারি এখানে, যে ভাস্কর, এই শব্দটা এখানে কেন দন্ত স হয়েছে? এটাকে ভাঙলে হবে যে ভা, এখানে আ আসছে, আ, তারপরে বিসর্গ, এরপরে যোগ ক, কর, করের ক, আর এখানে ভা এর সঙ্গে আ যোগ বিসর্গ, এই আ আর বিসর্গ যোগ করের ক, এইটুকু পরস্পর সন্নিহিত ধ্বনি কারণে কি হয়ে যাচ্ছে? সন্ধি হয়ে যাচ্ছে, এবং এই বিসর্গটা দন্ত সতে পরিণত হচ্ছে, ভাস্কর। এই যে আমরা শব্দটি লিখছি ভাস্কর, ভাস্কর মানে সূর্য।
তাহলে সূত্র অনুসারে এই বানানটা সঠিক, এটা মনে রাখলেই হবে। তা আমরা এখানে দুইটা সূত্র শিখলাম, একটা হলো ই বা উ এর পরে হ্রস্ব ই এবং হ্রস্ব উ এর পরে যদি বিসর্গ থাকে এবং এর পরে যদি সন্নিহিত ধ্বনি হিসেবে ক খ প ফ এর যখন একটা ধ্বনি আসে তাহলে এই ই বা উ এর পরে যে বিসর্গ থাকে সেই বিসর্গটা বদলে গিয়ে মূর্ধন্য ষ হতে পরিণত হয়, যেমন আবিষ্কার, বহিষ্কার, পরিষ্কার ইত্যাদি। তেমনি আবার এখানে আমরা একটা সূত্র জানলাম যে অ এবং আ ধ্বনির পর যদি বিসর্গ থাকে এবং এর পরে সন্নিহিত ধ্বনিটা যদি ক খ প ফ এর যখন একটি বর্ণ আসে তাহলে সেখানে কি হয়ে যায়, ওই বিসর্গটা দন্ত সতে পরিণত হয়, যেমন পুরস্কার, তিরস্কার, নমস্কার ইত্যাদি। কি সহজ সন্ধি জাতির শব্দ, কেন দন্ত স হয়, কেন মূর্ধন্য স হয়, এখানে যেমন আমরা দেখালাম। আর একটি শব্দ দিয়ে আমার আলোচনা আজকে এখানে শেষ করবো, সেটা হলো আমরা একটা শব্দ লিখেছি শীতাতপ। আমরা এয়ার কন্ডিশন অবস্থাকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করি শীতাতপ, কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞানে কি ছোট গল্পে কি উপন্যাসে বা যে কোনো প্রবন্ধ রচনায় আমরা এই শব্দটাকে এখন বলে কি ব্যাকডেটেড, এই শব্দটা আর এখন চলে না, যায় না, কারণ এটা শব্দগতভাবে ভুলভাবে প্রচলিত হয়ে আসছে। শীতাতপ শব্দটা এটার আর একটা মানে কাছাকাছি অর্থ হতে পারে এমন একটা শব্দ হলো শীতোষ্ণ। শীতোষ্ণ অর্থাৎ এখানে সন্ধি হয়েছে শীত যোগ উষ্ণ, দুইটা মিলে সন্ধি সাধিত হয়েছে শীতোষ্ণ। শীত এবং উষ্ণতা, ঠান্ডা এবং গরম একসঙ্গে যে অবস্থা তৈরি করে সেটাকে বলা হয় শীতোষ্ণ। এই শব্দটা এর চাইতে অন্তত ভালো, কিন্তু শীতাতপের এই শব্দটা ভাঙলে কি কি পাই আমরা, প্রথমে হলো শীত যোগ আতপ। এখানে প্রথমে শব্দটা হয়েছে সমাস, তারপরে হয়েছে কি সন্ধি, শীত ও আতপ, শীত আতপ, কিন্তু পরস্পর সন্নিহিত ধ্বনি আসার কারণে আবার সন্ধি হয়ে গেছে। প্রথমে শীত আতপ, এরপরে সন্ধি সাধিত হয়েছে শীত আতপ। এখন এই শীত বাংলা শব্দ, আতপ তৎসম শব্দ, এটা কি গুরুচণ্ডালির দোষ করে না? আমরা তো সবসময় বলে থাকি যে যখন তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের মিশ্রণ ঘটে তখন সেটা গুরুচণ্ডালির দোষ হয় এবং সেই শব্দটার ব্যবহার ভুল। ঠিক তেমনিভাবে যুগ যুগ ধরে এই শব্দের বানানটা এভাবে আমরা ব্যবহার করে আসছি আমাদের কথা সাহিত্যে, আমাদের ছোট গল্পে, প্রবন্ধ সাহিত্যে, বাংলা সাহিত্যে আমরা এটা ব্যবহার করে আসছি এবং পড়ে থাকছি। আজকে হয়তো এটা নতুন মনে হতে পারে, কিন্তু নতুন মনে করলেই হবে না, ভাষা তো নদীর মতোই প্রবাহমান, পরিবর্তনশীল। সুতরাং আধুনিক ভাষায় এই শব্দটার সঠিক রূপ হবে এভাবে, এবং সেটা এখানে শুধু সমাস হবে, শীত ও তাপ দ্বন্দ্ব সমাস। এখানে এই শব্দ দুটো একসঙ্গে করে লিখলে শীত তাপ অর্থাৎ শীত ও তাপ, এই শব্দটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সুন্দর শব্দ, সহজ, সাবলীল, প্রাঞ্জল। বাংলা ভাষায় আমরা আর এখন শীতাতপ এই শব্দটা ব্যবহার করব না, সঠিক শব্দ হলো শীত তাপ। এখন বর্তমানে যারা আধুনিক বানান সচেতন তারা সবাই তাদের কথা সাহিত্যে কি লেখালেখিতে তারা শীত তাপ শব্দটা ব্যবহার করছেন। আমি নিজেও লেখালেখির সঙ্গে যুক্ত আছি এবং এই শব্দটাই ব্যবহার করে থাকি। আশা করি আপনারাও এখন থেকে এই বানানার নয় এখন লিখবেন এয়ার কন্ডিশনের বাংলা শীত তাপ, শীততাপ নিয়ন্ত্রিত রুম। অবশ্য আমাদের এই রুমটা শীততাপ নিয়ন্ত্রিত নয়, কারণ হলো এখন তো এমনিতেই শীতকাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে পাঁচটা শব্দের বানান দেখলাম, আশা করি ভালো লেগেছে। আর যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি আমাদের এই ভিডিওটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।